নমস্কার। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে শুরু করছে আমাদের আজকের জীবনের আলো অনুষ্ঠান। এবং আজকের বিশেষ পর্বে আমাদের বিশেষ আলোচনার বিষয় হচ্ছে বেল গাছ। বেল গাছ আমাদের ভারতবর্ষে একটি পবিত্র গাছ হিসেবে মানা হয়ে থাকে এবং আমরা অনেক জায়গায় বেল গাছ দেখতে পাই। বেল গাছ থেকে আমাদের মানে বেলকে দেবাদি দেবের সাথে, বেল গাছকে দেবাদি দেবের সাথে তুলনা করা হয় এবং আমরা জানি তিনি তাকে একটু বেলপাতা দিয়ে পুজো করলে পরেই তিনি তুষ্ট হয়ে থাকেন। তো আজকের অনুষ্ঠানে আমরা সেই বেল গাছ নিয়ে বিশেষ আলোচনা করব। আরেকটি ব্যাপার আমরা দেখেছি যে আমাদের যখন আমরা যোগ্য অনুষ্ঠানের আয়োজন করি, তো যোগ্য অনুষ্ঠানে আমরা বেলপাতা আহুতি হিসেবে প্রদান করে থাকি। 108টা বেলপাতা দেওয়া হয় বা পুজোর সময়ও দেখেছি যে অঞ্জলির ক্ষেত্রে আমরা বেলপাতা দিই। তো এই যে বেল গাছ বা বেলপাতা, এই নিয়েই আমাদের আজকের আলোচনায় অবশ্যই আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর গৌতম শাস্ত্রী। স্বাগত জানাবো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের এই করোনা মহামারীর মুহূর্তে আমরা প্রত্যেকে খুব সাবধানতা অবলম্বন করব এবং যতটা প্রয়োজন আমাদের যে জিনিসগুলো নেওয়া উচিত বা সেই সেইভাবে সাবধানতার সঙ্গে আমরা কিন্তু আগামী দিনে চলব। যাই হোক, আজকে যে আলোচনা করব বেল গাছ, অর্থাৎ একটা বেল গাছ থেকে আমরা যে জিনিসগুলোই পাই না কেন, প্রত্যেকটা জিনিস শাস্ত্রমতে বলছে যথেষ্ট উপকারী এবং সেই জন্যই কিন্তু এই বেল গাছের শাস্ত্রমতে এর যে তৈরি হয়েছে বা বেল গাছের জন্ম হয়েছে কীভাবে সেটাও শাস্ত্রমতে উল্লেখ আছে যে মা দুর্গার যখন প্রচণ্ড হারে মা দুর্গার প্রচণ্ড হারে যখন ক্রোধে ঘেমে গেছিলেন এবং সেই ঘাম যখন মাটিতে পড়েছিল, অর্থাৎ ধরিত্রীতে পড়েছিল, সেই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছিল এই বেল গাছ। এবং এই বেল গাছের যে পাতা দেখবেন, যে পাতার তিনটে ফলক আছে, এই তিনটে ফলক একসঙ্গে, অর্থাৎ তিনটে পাতা মিলে কিন্তু একটা বেলপাতা তৈরি হয়। এই বেলপাতা কি অ্যাকচুয়ালি? এই বেলপাতা কিন্তু আমাদের কিন্তু সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণের সমষ্টির স্বরূপ। আমরা দেখবেন যে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে মা দুর্গার যে মূর্তিটা দেখবেন তার মধ্যে কিন্তু এই তিনটে গুণীর অবস্থান রয়েছে এবং সেই স্বরূপ এই বেলপাতাকে কিন্তু আমরা শিবকে আরাধনা করার জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি এবং শিবকে কিন্তু বেলপাতায় আমরা কথায় আছে শিবকে কিন্তু বেলপাতা দিলে সে যথেষ্ট ভক্তির সঙ্গে সেটা গ্রহণ করে এবং তিনি কিন্তু যথেষ্টভাবে মানে অন্যকে, অর্থাৎ তার ভক্তকে তার মনস্কামনা পূর্ণ করেন এই বেলপাতায়। অর্থাৎ এই বেলপাতা শিবের সবথেকে প্রিয় একটা জিনিস এবং সেই বেলপাতা কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাই। অর্থাৎ দেখবেন যে মা দুর্গার যখন বা যে কোনো যজ্ঞে বা যে কোনো হোমে কিন্তু আমরা এই বেলপাতাকে দিই, কোথায় 28টা দিই, কোথায় আবার 108টা দিয়ে থাকি। অর্থাৎ মা দুর্গার যখন হোম হয় পুজোর মধ্যে তখনও কিন্তু আমরা এই 108টা বেলপাতাকে কিন্তু গুণে গুণে নিখুঁতভাবে দিয়ে থাকি। কিন্তু এই বেলগাছের কিছু বাস্তবসম্মত কিন্তু উপকারও রয়েছে, সেগুলো পরে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এই বেলগাছ দেখবেন যে এক একজনের বাড়িতে বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে বেলগাছ আমরা রাখি না, আবার কোনো কোনো ক্ষেত্রে বেলগাছ কিন্তু খুব শুভ ফল দেয়। যেমন এক নম্বর হিসাবে যদি আমি বলি বেলগাছ যদি বাড়ির উত্তর পূর্ব কর্নার, কারণ আমরা জানি ওই উত্তর পূর্ব কর্নার শাস্ত্র, অর্থাৎ এখানে কিন্তু যে বাস্তুশাস্ত্র আছে সেই বাস্তুশাস্ত্রের মতে আমরা জানি যে উত্তর পূর্ব কর্নারটা হচ্ছে আমাদের ঈশানকোণ এবং এই ঈশানকোণের কিন্তু অবস্থান করে স্বয়ং শিব। এবং সেই খানে যদি বেলগাছ রাখা হয় বা বেলগাছে একটা লাগানো যায় বা সেখানে কারোর বাড়িতে যদি সেই বেলগাছ থাকে, তাহলে সে সম্পত্তির অধিকারী হয়, যথেষ্ট সম্পত্তি তার আসে এবং বাড়িতে অশুভ শক্তি দেখবেন যে অনেকের বাড়িতে আছে যে অশুভ শক্তি সর্বদাই ঘোরাফেরা করে। আপনি হয়তো রাত্রে হলে বাইরে বেরোতে পারেন না, হঠাৎ করে ঘুম থেকে আপনি ঘুমের ঘোরে আপনি স্বপ্ন দেখে আচমকায় কেঁদে ওঠেন এবং আপনি না হলেও আপনার বাড়ির কেউ না কেউ এইরকম হয়তো পরিস্থিতির শিকার হয়।
বিভিন্ন রকমের আত্মা বাড়িতে কিন্তু আনাগোনা করে। এইগুলো কিন্তু যদি বাড়ির উত্তর পূর্ব কর্নারে বা ঈশান কোণে যদি কারোর বেলগাছ লাগাতে পারেন, তাহলে দেখবেন যে এই সমস্যার থেকে আপনি কিন্তু যথেষ্ট রেহাই পাবেন এবং যথেষ্ট সম্পত্তির, অর্থাৎ স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দুটো সম্পত্তির আপনি মালিক হতে পারবেন। এবং বাড়ির পূর্ব দিক, আমরা এই বাড়ির পূর্ব দিকে যদি বেলগাছ আমরা লাগাতে পারি, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রেও বলছে বাড়িতে যথেষ্ট আপনি, অর্থাৎ আপনি একটা ভালো জায়গায় কর্ম করছেন, কর্মক্ষেত্রে আপনার যেমন প্রশংসা অর্জন করবেন এবং আপনার আশেপাশে পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার যথেষ্ট মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে একটা শান্তি বিরাজ করবে। অনেকের বাড়িতে দেখবেন যে আপনি বাড়ির থেকে অফিস থেকে আসছেন বা কোনো কর্মক্ষেত্রের থেকে আসছেন, এসেই দেখবেন যে হ্যাঁ সর্বদাই অশান্তি বাড়িতে লেগেই আছে। অর্থাৎ কারোর বাড়িতে যদি পূর্ব দিকে বেলগাছ লাগানো থাকে, তাহলে এই জায়গার থেকে তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন এবং বাড়িতে সর্বদা একটা শান্তি বিরাজ করবে। এবং অর্থ যদি যথেষ্ট আসে, তাহলে শান্তি সবসময় যে আসবে তা না, অর্থ থাকলেও কিন্তু শান্তির অভাব অনেক ক্ষেত্রে হয়। এবং তিন নম্বর হচ্ছে বাড়ির পশ্চিম দিকে যদি বেলগাছ লাগানো হয়, তাহলে পশ্চিম দিকে বাড়ির যদি বেলগাছ থাকে তাহলে কী হতে পারে, আপনার সন্তান দেখবেন যে অনেকের বাড়িতে, অনেক বাড়িতে সন্তান দেখা যাচ্ছে, অর্থ আছে তার, যথেষ্ট পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু সেই সন্তান সঠিকভাবে মানুষ হচ্ছে না বা সন্তান সেইভাবে তার নিজস্ব জায়গা প্রতিষ্ঠিত হতে পারছে না। কিন্তু পশ্চিম দিকে যদি এই বেলগাছ লাগানো যায়, বাস্তুশাস্ত্র বলছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন শাস্ত্র বলছে যে ওই বাড়িতে কিন্তু সন্তান যারাই আস হোক না কেন, তারা সঠিকভাবে মানুষ হবে এবং সঠিকভাবে প্রতিষ্ঠা লাভ করবে। এবং এটাও কিন্তু আমাদের কিন্তু এই বেলগাছের থেকে আমরা পাই। বাড়ির দক্ষিণ দিকে যদি বেলগাছ লাগানো যায়, দেখবেন যে আমাদের আমাদের বিভিন্ন চার্টের, অর্থাৎ জন্মছকে আমরা অনেক সময় বলে দিই যে আপনার কিন্তু একটা দুর্ঘটনার যোগ আছে বা আপনার কিন্তু অকাল কোনো রকমের সমস্যা আসতে পারে বা অপারেশন একটা কানেকশান রয়েছে বা রক্তপাত ঘটিত কোনো একটা সমস্যা রয়েছে বা বাড়ির দেখা যাচ্ছে যে অকারণে সব সময় একটা খিচিমিচির লেগে আছে, কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং প্রত্যেকটা মেম্বারের মধ্যে যেন একটা মানে একটা ছাড়ো ছাড়ো ভাব এবং হয়তো ভাবছে যে আজকে হয়তো বাড়ির থেকে বেরিয়ে যাবো, এরকম একটা টেন্ডেন্সি সেই বাড়িতে সর্বদাই বিরাজ করছে। যদি ওই বাড়িতে দক্ষিণ দিকে বেলগাছ লাগাতে পারেন, তাহলে সেইখান থেকে কিন্তু আপনার সেই যে সমস্যার থেকে অনেকটা আপনি রেহাই পেতে পারেন। এই যে চারটে পয়েন্ট বললাম, এটা শাস্ত্র মতে এবং বিশেষ করে বাস্তুশাস্ত্রের এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বৈদিক শাস্ত্রের বিভিন্ন জায়গার থেকে উল্লেখিত আছে এবং সেই অনুযায়ী আপনাদেরকে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বৈদিক শাস্ত্রে বলছে পাতা, অর্থাৎ বেলপাতার আমরা কি দেখতে পাই বেলপাতাতে, অর্থাৎ বেলপাতার একত্রে, আমি প্রথমেই বললাম যে তিনটে ফলক একসঙ্গে মিলিত হয়ে আমাদের তৈরি হয় একটা পাতা। এবং সেইটা আমাদের যেমন বললাম যে রজগুণ শতগুণ এবং তমগুণের সমষ্টি, এবং এটা কী অ্যাকচুয়ালি কী জিনিস, এটা কিন্তু আমাদের শাস্ত্র মতে এখানেও বলছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, অর্থাৎ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমষ্টিতেই কিন্তু একটা কিন্তু ত্রিফলক তৈরি হয়। এবং এখানে কিন্তু আবার বলা হচ্ছে যে ত্রিনয়ন, অর্থাৎ এটা কিন্তু স্বয়ং মহাদেবের ত্রিনয়ন আছে এবং সেই ত্রিনয়নেরকে কিন্তু এটা কল্পনা বা এটা শাস্ত্র বলছে। এবং বেলগা বলছে বেলের ডাল যথাক্রমে সৃষ্টি স্থিতি এবং প্রলয়কে কিন্তু উত্থান করে, অর্থাৎ এখানে কিন্তু সেটাকেও দেখায়। অর্থাৎ এই তিনটে বেলপাতা কখনো সৃষ্টির কাজে লাগে, কখনো কিন্তু আমাদের স্থিতি অর্থাৎ জীবনে চলাফেরা জীবনযাত্রার পরিবর্তন বা জীবনযাত্রাকে উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যায়। আবার প্রলয়ের ক্ষেত্রেও কিন্তু সেই বেলপাতার প্রয়োজন হয়, অর্থাৎ প্রলয় মধ্যে এখানে কিন্তু ধ্বংসের জায়গা বা প্রলয় হচ্ছে শেষের দিকের জায়গা সেটাও কিন্তু ইঙ্গিত করে। অর্থাৎ আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে একটা ত্রিভুজ, আপনার একটা শিব যখন অবস্থান করে একটা নির্দিষ্ট জায়গায় ধ্যানে মগ্ন অবস্থায় থাকে, তাহলে সেখানে একটা ত্রিভুজ তৈরি হয়। এই ত্রিভুজ কী অ্যাকচুয়ালি, এখানেও কিন্তু এই সৃষ্টির স্থিতি এবং প্রলয়, অর্থাৎ এক জায়গায় সৃষ্টি হচ্ছে এবং সে তারপরে গিয়ে হচ্ছে তার
নিজস্ব জীবনটাকে আস্তে 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 কি তৈরি করছে, এবং তারপরে হচ্ছে তার বাল্য জীবন শেষে গিয়ে সে তখন একটা নির্দিষ্ট জায়গায় তার কেরিয়ার লাইফ শুরু করছে, এবং সে জীবনে প্রতিষ্ঠিত জায়গায় হয়ে তারপরে কিন্তু তার আবার সেই আমাদের রিটায়ারের পরে গিয়ে আমাদের কিন্তু সেই শেষের জায়গায় পৌঁছে যাচ্ছে। এটাই কিন্তু এই ত্রিভুজের মেন উদ্দেশ্য, এবং সেটা শিব স্বয়ং যখন ধ্যানে মগ্ন থাকেন সেটাকেই সিম্বলিক হিসাবে আমাদেরকে দেখা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জন্ম ছকেও দেখবেন আমরা বলি কোণ, অর্থাৎ কোণ হচ্ছে 1, 5 এবং 9কে আমরা কোণ করি। এই 1, 5, 9 অর্থাৎ লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব যদি কানেক্ট করেন তাহলে একটা কিন্তু নির্দিষ্টভাবে ত্রিভুজ তৈরি হবে যার অ্যাঙ্গেল হবে প্রত্যেকটার 60 ডিগ্রি। তাহলে এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের শাস্ত্র মতে সেই নিখুঁত ক্যালকুলেশনে কিন্তু ইঙ্গিত দেয়। এবং এখানে আমি আর একটা জিনিস বলবো, বেলপাতার সামনে অংশকে কিন্তু আমরা একটা নামে অভিহিত করি, আবার বেলপাতা যখন আমরা শিবের মাথায় অর্পণ করে থাকি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা নির্দিষ্ট অংশকে ভেঙে, অর্থাৎ যেটা ডালের সঙ্গে যুক্ত থাকে যে গোটার জায়গাটা সেটাকে কিন্তু আমরা ভেঙে তারপরে আমি বেলপাতাকে আমরা শিবের মাথায় দিই। এটা কিন্তু শাস্ত্রমতে নির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও উল্লেখ আছে যে বেলপাতা কোনো রকমের নিখুঁত যদি না হয়, অর্থাৎ কোনো রকমের ত্রুটিপূর্ণ বেলপাতা যদি আমরা পুজোর কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের সেখান থেকে যে আমাদের বিশেষ করে যে পাপটাই বেশি আমাদের কিন্তু আসে, অর্থাৎ সেই জায়গাতেও কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখব। এবং এর সঙ্গে সঙ্গে বেলপাতার কিন্তু আমাদের শারীরিক, অর্থাৎ এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সায়েন্টিফিক যে কজও আছে, অর্থাৎ সেখানে কি বলছে, বললো বেলপাতার গুঁড়ো আমরা যদি, অর্থাৎ বেলগাছের বা বেল আমরা যে কাঁচা বেল সেই কাঁচা বেলটাকে যদি ডাস্ট করে সেটা দুধের সঙ্গে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে যে সকল জাতক জাতিকাদের কোনো শুক্র সংক্রান্ত সমস্যা থাকে তাদের সেখান থেকে অনেকটা রিকভারি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যাদের ব্লাডের বিভিন্ন রকমের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই বেল, অর্থাৎ এই আমরা কাঁচা বেলকে কিন্তু ডাস্ট করে সেগুলো আমরা যদি সকালবেলা খালি পেটে খাই তাহলেও কিন্তু যথেষ্ট উপকার হয়। এবং এই বেল গাছ অর্থাৎ বেল ফল আমরা কিন্তু ভিজিয়ে রেখেও কিন্তু, অর্থাৎ এই বেলের ডাস্টটাকে ভিজিয়ে রেখেও কিন্তু খাই। তার জন্য কিন্তু একটা বেল ফলকে আমরা বলি যে শ্রীফল, এটা কিন্তু যেটা আমরা বারবার বলি যেটাকে শ্রীফল বলা হয়। এই বেল ফলের বিভিন্ন রকমের কিন্তু অবস্থান রয়েছে, এবং এই বেল ফল থেকে আমরা আর কী পাই, অর্থাৎ এই আমরা যদি বলি এই বেল গাছ থেকে আমরা কী পাই তাহলেও কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে বিশেষ করে যে আমাদের এই বেল গাছে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আয়রন, একটুখানি বলে দিচ্ছি, আয়রন থাকে এই বেলগাছের সঙ্গে, তার জন্য আমরা কিন্তু এটা হোমে ব্যবহার করা হয়। হোমে কেন ব্যবহার করা হয়, বেলকাঠের মধ্যে আমরা বেলকাঠটা যখন পোড়ানো হয় তাহলে সেখান থেকে তৈরি হয় ক্যারাটিন, অর্থাৎ ক্যারোটিন বলে একটা জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, লৌহ, এইগুলো যখন আমরা বেলকাঠকে পোড়াই তখন সেখান থেকে যে ধোঁয়া বা যে সেইখান থেকে এই উপাদানগুলো তৈরি হয়ে আমাদের নিঃশ্বাসের সঙ্গে আমাদের বডি অ্যাবজর্ব করে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে কয়েকটা জিনিসের যেমন ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম এবং লৌহ, এটার যে উপাদানগত উপকারিতা সেটা কিন্তু আমরা লাভ করি, এবং তার কারণে আমরা অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে মন্ত্র উচ্চারণ, এবং সেই মন্ত্র উচ্চারণ সঠিকভাবে যদি করে সেটাকে আমরা সেই নির্দিষ্ট আসনে বসে এই ক্রিয়াগুলো করা হয় তাহলে সেক্ষেত্রে অনেকটা আমরা উপকার পেতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জেনে রাখুন যে আমরা যে এই বেল পাতা বললাম, বেল কাঠ বললাম, বেলের ফল বললাম, বেলের শিকড় কী কাজে লাগে, আমরা একটা বেল গাছের শিকড়কে যাদের দেখবেন যে রবিগ্রহ কোনোভাবে ডিস্টার্ব করে,
রবি গ্রহ ডিস্টার্ব করে, কোনো সন্তান দেখা যাচ্ছে ছোটোবেলায় পড়াশোনায় একদম মনোযোগ নেই, বাড়ির দেখা যাচ্ছে গার্জিয়ানদের সঙ্গে একটা রাগ ব্যবহার করছে এবং সে কোনোভাবে পড়াশোনায় সেইভাবে মনোযোগ দিচ্ছে না, চঞ্চলতার সবসময়ের মধ্যে আছে এবং তাকে নিয়ে বাড়ির প্রত্যেকে একটা সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে বলবো এই বেলগাছের শিকড় রবিবারের দিন সকালবেলা, আফলা বেলগাছের শিকড় রবিবারের দিন সকালবেলা 9টার মধ্যে যদি আপনি তুলে ওটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে রূপোর কোনো মাদুলির মধ্যে পরিমাণ মতো দিয়ে মোম দিয়ে আটকে এবং সেটাকে যদি আপনি একটা লাল সুতোর সঙ্গে বা লাল কাড়ে ডান হাতে, ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাঁ হাতে পরিয়ে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্যার থেকে অনেকটা ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন এখানে শিবের যে অস্তিত্বর কথা বললাম, শিব স্বরূপ অর্থাৎ একটা বেলপাতাকে আমরা শিব স্বরূপ কল্পনা করলাম এবং এই সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু শিবের পুজো করে থাকি, অর্থাৎ শিবলিঙ্গকে আমরা কিন্তু সেইভাবে পুজো করি। এবং এই শিবলিঙ্গকে পুজো করার ক্ষেত্রে আমরা তো প্রথমেই বললাম বেলপাতা লাগে, কিন্তু সেই শিবলিঙ্গটা যদি আপনার ধাতব নির্মিত কোনো শিবলিঙ্গ হয়, বিশেষ করে পারদ শিবলিঙ্গ হয়, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ পারদ শিবলিঙ্গ আমাদের কিন্তু দুষ্প্রাপ্য একটা শিবলিঙ্গ, যেটা আপনি আপনার বাস্তুতে যদি সঠিকভাবে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করতে পারেন, তাহলে আপনার বাস্তু সংক্রান্ত অনেক সমস্যা আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার হয়তো এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি নেই আপনি বেলগাছ মানে আপনি লাগাবেন, কিন্তু আপনার বাড়িতে একটা পারদের শিবলিঙ্গ আছে, সেই পারদের শিবলিঙ্গ থেকে আপনি সেই পারদের শিবলিঙ্গ থেকে কিন্তু সেই পরিমাণে আপনি উপকার পেতে পারেন। অর্থাৎ আপনাকে এখানে যেটা বলছি, আপনার যে ধাতু নির্মিত পারদের শিবলিঙ্গ আপনি যদি বাড়িতে সঠিকভাবে প্রতিষ্ঠা করে সঠিক নিয়ম মেনে আপনি পুজো অর্চনা করতে পারেন, তাহলে আপনার বাড়িতে বিভিন্ন রকমের যে সমস্যা, কোথাও ভৌতিক সমস্যা আপনার জীবনে আসছে বা আপনার জীবনে বলতে আপনার পরিবারের কারোর মধ্যে এসছে বা কোনো সমস্যা এসছে, সেই ভৌতিক সমস্যার থেকে আপনি যেমন রেহাই পেতে পারেন, আবার দেখা যাচ্ছে পারিবারিক একটা অশান্তি সর্বদাই আপনাদের মধ্যে লেগে আছে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্তানদের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেক্ষেত্রেও যদি সঠিক নিয়ম করে আপনি আপনার বাড়িতে এই পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনি যথেষ্ট উপকার লাভ করবেন। যাদের বলবো যে কালসর্প দোষ আছে, সঠিক নিয়ম মেনে সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে যদি আপনি পারদের শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে বসিয়ে আপনি নির্দিষ্ট নিয়মে পুজো করতে পারেন, তাহলেও আপনি জানবেন যে আপনার কালসর্প দোষের অনেক কুপ্রভাব আপনার থেকে কিন্তু সরে যাবে, দূরে সরে যাবে। আবার দেখা যাচ্ছে কারোর এমন অবস্থা তৈরি হয়েছে শনির সাড়ে সাথী চলছে, অর্থাৎ আগে এক সময় আপনি খুব যথেষ্ট অর্থ ইনকাম করেছেন, বর্তমানে সেই অর্থের জায়গাটা বেহিসাবি হয়ে গেছে, আপনি নিজের ভুলেই, আপনি আজকে বুঝতে পারছেন আপনি নিজের ভুলেই আপনি অর্থটা নষ্ট করেছেন, আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন আপনি কোথায় বিগত দিনগুলোতে আপনি অন্যায় কোথায় ভুল করে এসেছেন, সেগুলো আপনি এখন বুঝতে পারছেন, কিন্তু এই সময়টাকে আপনি অতিবাহিত করার জন্য, ভালোভাবে কাটানোর জন্য, মানসিক টেনশন বা বিভিন্ন রকমের বিষণ্ণতার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কিন্তু পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনি এই ফলগুলোর থেকে অর্থাৎ এইগুলোর কুপ্রভাব থেকে আপনি অনেকটা রেহাই পেতে পারেন। কারোর দেখা যাচ্ছে জন্মছকে, আমরা বারবার বলি যে মাঙ্গলিক দোষ, এবং সেই মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবন বারংবার সমস্যায় তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাড়িতে এই পারদের শিবলিঙ্গ নিয়ম মেনে আপনি যদি পুজো করতে পারেন, সেক্ষেত্রে যার এই সমস্যাটা আছে মাঙ্গলিক দোষের, তাকে যদি সঠিকভাবে পুজো করা যায় বা সে যদি করতে পারে, তাহলে কিন্তু এই সমস্যার থেকে আপনি ধীরে ধীরে অনেকটা রেহাই পাবেন। কিন্তু আলটিমেটলি আপনার অবশ্যই সেই প্রতিকার প্রতিবিধান, অন্যান্য যে উপায়গুলো আছে সেগুলো অবশ্যই করা উচিত। এবং বলবো যে এই পারদের শিবলিঙ্গ আপনি প্রতিষ্ঠা করবেন কীভাবে, আমি কিছু নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা যদি করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন। কি প্রথম অবস্থায় এটাকে ভালো করে ঘি লাগিয়ে
অর্থাৎ ঘি মাখিয়ে আপনি একটা পাথরের বাটির মধ্যে আপনার নির্দিষ্ট ঠাকুরের স্থান আছে সেখানে বসাবেন। এবং যেদিন প্রথম পুজো করবেন এই সোম, এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বলবো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, ফাল্গুন মাস, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা একটা মাস, এবং এই মাসগুলোতে আপনার সত্যি গুরুত্বপূর্ণ। এগুলোতে আপনি এই সোমবার করে আপনি এই পারদের শিবলিঙ্গকে বসিয়ে আপনি ধীরে 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 ধীরে, অর্থাৎ এখানে কি বলবো, পঞ্চামৃত বানাবেন, তিনটে বেলপাতা শিবলিঙ্গের ওপর দেবেন, মনস্কামনা জানাবেন, এবং প্রত্যেকটা বেলপাতায় কিন্তু একটা সাদা চন্দনের ফোঁটা বা কোনো কোনো ক্ষেত্রে লাল চন্দনের ফোঁটাও লাগে, কোনো কোনো ক্ষেত্রে ফোঁটা না দিয়ে বেলপাতাগুলো অর্থাৎ সাদা চন্দনের মধ্যে ডুবিয়ে সেটাকে ভিজিয়ে মনস্কামনা জানিয়ে পারদের শিবলিঙ্গের ওপর বসিয়ে তারপরে আপনি সেটাকে আপনি সেই অর্ঘ্য হিসাবে আপনার যে পঞ্চামৃত বানিয়েছেন সেটা কিন্তু ঢালতে পারেন, এবং সঙ্গে অবশ্যই আপনার সঠিক মন্ত্র উচ্চারণ করে আপনাকে ঢালতে হবে, এবং সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনি তিনটে বার বা 28 বার বা 108 বার আপনি উচ্চারণ করবেন। এইভাবে ধীরে ধীরে করলে পরে আপনার জীবনের যে সমস্যাগুলো আসছে, বারংবার আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারোর ক্ষেত্রে হয়তো চাকরি পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে সন্তান আসছে না, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনি কিন্তু এইগুলো রেহাই পেতে পারেন। তাই পারদের শিবলিঙ্গ যদি বাড়িতে না থাকে অবশ্যই প্রতিষ্ঠা করুন এবং সেইভাবে আপনি পুজো করুন, দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। আর এই পারদের শিবলিঙ্গ আপনারা তো উপহার স্বরূপ পেয়ে যাচ্ছেন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে, তো সেই শিবলিঙ্গ অবশ্যই আশা করছি আপনারা প্রত্যেকে বাড়িতে প্রতিষ্ঠা করবেন এবং আপনাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন। তো এই পুজো তো আপনারা বাড়িতে করছেনই, কিন্তু যেখানে আপনাদের হরোস্কোপজনিত সমস্যা, মানে যেগুলো আপনাদের জন্মকাল থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য অবশ্যই সরাসরি কথা বলতে হবে। অনলাইন কনসালটেশনের সমস্ত সুযোগ সুবিধে রয়েছে প্রত্যেকের জন্য, যারা নিতে চাইছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। তো অনলাইন কনসালটেশনের ক্ষেত্রেও আপনাদের জন্য বিশেষ উপহারগুলো রয়েছে, অর্থাৎ পারদের শিবলিঙ্গ এবং সাথে রয়েছে বেসিক লাইফ হরোস্কোপ, যেই বেসিক লাইফ হরোস্কোপের মাধ্যমে আপনারা আগামী দিনগুলো কেমন কাটছে সেই জায়গাটা দেখে নিতে পারেন। আবার বলবো যে পারদের শিবলিঙ্গর ক্ষেত্রে আমাদের বিভিন্ন মানসিক সমস্যাও কিন্তু মানে যারা পুজো করবেন তাদের দূর হয়ে যাবে। বিশেষ করে আমরা যখন একটা কোনো সংকটপূর্ণ সময়ে থাকি বা কোনো ইমার্জেন্সি পিরিয়ডে থাকি, সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকেরই কোনো না কোনো মানসিক সমস্যার শিকার হতে হয়, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই পারদের শিবলিঙ্গ পুজো সেটা কিন্তু একটা বিশেষ সুফল দেবে আপনাদের প্রত্যেককেই। তো যেটা এবং এই পারদের শিবলিঙ্গ যেহেতু আপনারা একেবারে উপহারস্বরূপ পেয়ে যাচ্ছেন, এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের প্রত্যেকের জন্য আপনাদের সেই মানসিক সমস্যা গুলো দূর করার বা আপনাদের আরও আনুষাঙ্গিক যে প্রবলেমগুলো আছে যেগুলো এই শিবলিঙ্গ পুজো করলে পরে আমরা দূর করতে পারি, সেগুলো তো অবশ্যই আপনারা করবেন আশা করছি। তো এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের যে নানান সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হন, আর দূর করার জন্য অবশ্যই আপনাদের সাথে বা আপনাদের পাশে আমরা রয়েছি। আর কিভাবে দূর করবেন বা আপনাদের কি করতে হবে সেটা জানতে হলে অবশ্যই এই অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে, এবং সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সি কিন্তু এখন ওপেন করা হয়েছে। এবং যারা যারা মনে করছেন যে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে এই কী সমস্যা আছে আপনার এবং সেটা কীভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, এগুলো কিন্তু আলোচনা বিষয়, এবং তার জন্য আপনাকে বুকিং নাম্বার যেটা আছে বুকিং নাম্বারে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনাকে ডিটেলস সব জানিয়ে দেবে কীভাবে কী করতে হবে। এবং তার জন্য প্রত্যেকটা যে গিফট আইটেম আছে আপনার বাড়িতে বাই কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।